দশই মার্চ সংগ্রামী যৌথ মঞ্চের ডাকা ধর্মঘটে সামিল হওয়ায় শোকজের নোটিশ পেয়েছিলেন বহু শিক্ষক শিক্ষিকা। বুধবার বিভিন্ন জায়গায় এসআই অফিসে সেই শোকজের জবাব দিলেন শিক্ষক শিক্ষিকারা। এদিন শোকজের জবাব দিতে গিয়ে শিক্ষক শিক্ষিকারা ছিলেন উৎসবের মেজাজে। ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানিয়ে শোকজের জবাব দিতে সাগরপাড়া এসআই অফিসে জলঙ্গি উত্তর চক্রের শিক্ষক শিক্ষিকারা। বুধবার এই চক্রের 84 জন শিক্ষক শিক্ষিকা শোকজের জবাবপত্র পেশ করেন। 10ই মার্চ ডিএর দাবিতে ধর্মঘটে সামিল হয়েছিল বহু সরকারি কর্মচারী। সংগ্রামী যৌথ মঞ্চের ডাকা ধর্মঘটে সামিল হওয়ায় জলঙ্গি উত্তর চক্রের 99 জন শিক্ষক শিক্ষিকাকে শোকজ করা হয়। তাদের মধ্যে বুধবার 84 জন শিক্ষক শিক্ষিকা সাগরপাড়া এসআই অফিসে তাদের জবাবপত্র জমা দেন। এদিন শোকজের জবাব দিতে গিয়ে শিক্ষক শিক্ষিকারা ছিল উৎসবের মেজাজে। তারা একে অপরকে ফুল দিয়ে বরণ করে নেন। শোকজ হওয়া শিক্ষক শিক্ষিকারা ছিল উচ্ছ্বসিত। আজকে আমরা উৎসবের মেজাজে শোকজের জবাব দিলাম। আমরা জলঙ্গি উত্তর চক্র সরকার এবিপিটি এর পক্ষ থেকে আমরা প্রত্যেকটা শিক্ষকের জন্য একটু স্মারক উপহার, একটি কলম, গোলাপের তোড়া এবং লস্যির ব্যবস্থা রেখেছিলাম। যেহেতু রমজান মাস, অনেকে রোজাতে আছেন, লস্যির ব্যবস্থা রেখেছিলাম। এবং এই উৎসবের মেজাজে আমাদের প্রায় 89 জন শিক্ষক আজকে জবাব দিলেন। এখনও 11 জন শিক্ষকের জবাব দেওয়া বাকি, হয়তো লাস্ট আওয়ারে তার চিঠি আসতে পারে, তারাও প্রস্তুত আছেন। এটা একটা অদ্ভুত ঐতিহাসিক মুহূর্ত আমাদের কাছে, যে শিক্ষকরা চাইছেন যে আমার শোকজের চিঠি আসেনি, আমাদের শোকজের চিঠি পাঠানো হোক। মানে শাস্তিটা আমরা মাথা পেতে নিয়েছি এবং স্পোর্টিংলি নিয়েছি, এইটা আমাদের জয়। এদিন জলঙ্গির পাশাপাশি হরিয়ারপাড়া সার্কেলের 68 জন শিক্ষক শিক্ষিকাও এদিন শোকজের জবাব দেন। ডিএ ও অন্যান্য দাবিতে 10ই মার্চ সংগ্রামী যৌথ মঞ্চে ডাকা ধর্মঘটে সামিল হওয়ায় হরিয়ারপাড়া সার্কেলের 68 জন শিক্ষক শিক্ষিকাকে শোকজের নোটিশ দেওয়া হয়। এদিন তারা এসআই অফিসে গিয়ে রীতিমতো মিষ্টি মুখ করে তাদের শোকজের জবাবপত্র জমা দেন। এই শোকজের জবাব দেওয়ার পাশাপাশি শিক্ষক শিক্ষিকারা ছিলেন উৎসবের মেজাজে। আমাদের সরকারি কর্মচারী, শিক্ষক শিক্ষিকা ইত্যাদি আমাদের ন্যায্য পাওনার দিয়ে সেই দাবিতে এবং সেই সঙ্গে পার্শ্ব শিক্ষকদের স্থায়ীকরণ, এছাড়াও কতগুলো আমাদের দাবি দেওয়া নিয়ে 10 তারিখ যে ধর্মঘট ছিল সেই ধর্মঘটে আমরা সামিল হয়েছি এবং স্বতঃস্ফূর্তভাবে সকলে এই ধর্মঘটে সামিল হয়ে আমরা এর আগে যতবার ধর্মঘট হয়েছে আমাদের সরকারের পক্ষ থেকে বিভিন্নভাবে বলা হয়েছে, আমাদের বেতন কাটা ইত্যাদি ইত্যাদি নানান রকম ভয় আমাদের দেখানো হয়েছে। তারপরেও আমরা এত কিছুর পরেও আমরা স্বতঃস্ফূর্তভাবে ধর্মঘট পালন করেছি এবং সেই সঙ্গে ধর্মঘট পালন করার পর আমাদের শোকজ এর চিঠি আসে, আর সেই শোকজের চিঠির উত্তর আমরা আজকে সাড়ম্বরে মিষ্টিমুখ করে আমরা আজকে তার উত্তর আমরা এখানে দিলাম। এবং আমরা ধরেই নিচ্ছি আমাদের একদিনের বেতন কেটে নেবে এবং যদি কেটেও নেয় আমরা সার্থক হব। জলঙ্গি হরিয়ারপাড়ার পাশাপাশি সারগাছি চক্রের শিক্ষক শিক্ষিকারাও এদিন এসআই অফিসে গিয়ে তাদের শোকজের জবাব দিলেন। ডিএর দাবিতে সংগ্রামী যৌথ মঞ্চের ডাকা ধর্মঘটে সামিল হওয়ায় 10ই মার্চ এই শিক্ষক শিক্ষিকারা স্কুলে যাননি। এই চক্রের 98 জন শিক্ষক শিক্ষিকাকে শোকজের নোটিশ দেওয়া হয়। তার মধ্যে এদিন এসআই অফিসে উপস্থিত ছিলেন অধিকাংশ শিক্ষক শিক্ষিকায়। এদিন শোকজের জবাব দেওয়ার পাশাপাশি ফুল দিয়ে একে অপরকে বরণ করে নেন শিক্ষক শিক্ষিকারা। আজকে আমাদের শোকজের জবাব দেওয়ার জন্য আমরা সরকারি সার্কেল থেকে সমস্ত টিচাররা একত্রিত হয়ে এসআই ম্যাডামকে আমরা শোকজ লেটারের পরিপ্রেক্ষিতে আমাদের অ্যান্সার দিলাম। কতজন শিক্ষক আমাদের মোটামুটি আজকে 98 জন টিচারকে শোকজ করা হয়েছিল এবং আমরা সেখান থেকে মোটামুটি ম্যাক্সিমাম লোক আজকে আমরা উপস্থিত ছিলাম টিচার, এবং তারা সবাই মিলে আমরা শোকজ জবাব দিলাম। মধ্যবঙ্গের সমস্ত খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল মধ্যবঙ্গ নিউজ। সমস্ত খবরের দ্রুত নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করুন।